আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন পুদিনা পাতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা। গুণে ভরা পুদিনা পাতা, এই পুদিনা পাতা প্রতিদিনের খাবারে রাখলে সুস্থ থাকার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ সুগন্ধযুক্ত এই পাতা আপনাকে শুধু সতেজই করবে না, সেই সঙ্গে যোগান দেবে অনেক পুষ্টি উপাদানের। পুদিনা পাতায় রয়েছে অনেক উপকারিতা ও কিছু অপকারিতাও রয়েছে। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক পুদিনা পাতা খাওয়ার উপকারিতাগুলো কী কী সেই সম্পর্কে। এক নম্বরে ঠান্ডা কাশি নিরাময়ে। পুদিনা পাতার মধ্যে ম্যান্থল নামক এক উপাদান থাকে। এই ম্যান্থল আমাদের সর্দি কাশি এবং শ্বাসকষ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক উপাদান। আমাদের যদি খুব ঠান্ডা বা সর্দি কাশি হবার প্রবণতা থাকে তাহলে আমরা পুদিনা পাতা গ্রহণ করতে পারি। এর ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের অনেক সুবিধা হয় এবং শরীর থেকে কফ জাতীয় পদার্থ বের হয়ে যায়। শুধু তাই নয়, এই ম্যান্থল আমাদের শ্বাসকষ্ট বা এস্তামার সমস্যা থেকে আমাদেরকে অনেক আরাম দিতে পারে। দুই নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা এই গরমে খাবারের তালিকায় যুক্ত করুন পুদিনা পাতা। বিশেষজ্ঞরা বলেছেন উপকারী এই পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে। তিন নম্বরে মানসিক চাপ কমাতে। পুদিনার শক্তিশালী ও সতেজ গন্ধ রয়েছে যা মানসিক চাপ কমাতে কাজ করে, ফলে শরীর ও মন সতেজ হয়ে যায় সহজেই। পুদিনার অ্যাপোপ্টোজেনিক অ্যাক্টিভিটিস রক্তে কোর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে খুব স্বাভাবিকভাবেই কমে আসে মানসিক চাপ। তাই মানসিক চাপ কমাতে পুদিনা পাতা খেতে পারেন। চার নম্বরে রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে। রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান। 15 মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন রোদে পোড়া ত্বকের জ্বালা চলে গেছে। পাঁচ নম্বরে বরণ ও বরণের দাগ দূর করতে। বরণ দূর করতে ও ত্বকের তেলতেলে ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান, 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। বরণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস লাগান, সম্ভব হলে সারা রাত রাখুন। যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে 2-3 ঘন্টা রাখুন, তারপর ধুয়ে ফেলুন। মাসখানেক এইভাবে লাগালে বরণের দাগ দূর হয়ে যাবে। ছয় নম্বরে পেট ব্যথা বা হজমের সমস্যা দূর করতে। পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত। যারা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটের নানান সমস্যা ভুগে থাকেন তারা খাবার খাওয়ার পর 1 কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন। 6-7টি তাজা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করতে পারেন ঘরের মধ্যেই। 7 নম্বরে মাথার উকুন দূর করতে। চুলে উকুন হলে পুদিনার শেকড়ের রস লাগাতে পারেন। উকুনের মোক্ষম ওষুধ হল পুদিনা পাতা বা শেকড়ের রস। গোটা মাথায় চুলের গোড়ায় এই রস ভালো করে লাগান, এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এটা করুন, 1 মাসের মধ্যে চুল হবে উকুন মুক্ত। 8 নম্বরে শুষ্ক ত্বকের জন্য। শুষ্ক ত্বকের জন্য 10-12টি পুদিনা পাতা বেটে তার সঙ্গে 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট করতে হবে। প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ, আর্দ্র ও কোমল রাখতে এই ফেস প্যাক খুবই কার্যকর। 9 নম্বরে অনিদ্রা দূর করে। পুদিনা পাতার ভেতরে থাকা বিভিন্ন ধরনের উপাদানগুলো আমাদের অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে। যাদের অনিদ্রার সমস্যা রয়েছে তারা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে পুদিনা পাতার রস সেবন করে তাহলে এর মধ্যে থাকা ক্যাফিন নামক উপাদানটি ঘুম ভালো হতে সহায়তা করবে। 10 নম্বরে স্মরণশক্তি বৃদ্ধি করে। নিয়মিত পুদিনা পাতার রস অথবা পুদিনা পাতা বিভিন্নভাবে খাওয়ার ফলে স্মরণশক্তি বৃদ্ধি করতে এই পাতা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। নিয়মিত পুদিনা পাতার তেল ব্যবহারের ফলে মস্তিষ্কে স্মরণশক্তি বৃদ্ধির পাশাপাশি সেন্সিটিভিটি বৃদ্ধি করতেও সাহায্য করবে। এবার জানবো পুদিনা পাতা খাওয়ার অপকারিতা কী কী সেই সম্পর্কে। সাধারণত পুদিনা পাতা খাওয়ার অপকারিতা বিশেষ কিছু পাওয়া যায়নি এবং সামান্য পরিমাণ পুদিনা পাতা নিয়মিত গ্রহণ করলে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পুদিনা পাতার ক্ষতিকর কিছু দিক থাকতে পারে, সেগুলো হলো পুদিনা পাতাতে ম্যান্থল জাতীয় পদার্থ বা উপাদান থাকে যা খুব বেশি গ্রহণ করলে আমাদের বমি ভাব বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
পুদিনা পাতা গ্রহণ করা বা পেশাই করে ত্বকের ওপর ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে কিছু মানুষের অ্যালার্জির সমস্যা হতে পারে। বিশেষ কিছু মানুষের পুদিনা পাতা গ্রহণ করা উচিত না, যেরকম গর্ভবতী মায়েদের বা যে মায়েরা তাদের বাচ্চাদের বুকের দুধ পান করান তাদের। এছাড়াও যদি আপনার পূর্বে যৌতিক বা লিভার সংক্রান্ত কোনো রোগ বা সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই পুদিনা পাতা গ্রহণের পূর্বে আপনার ডাক্তারের সাথে একবার কথা বলে নেওয়া উচিত। সর্বশেষ বলবো, যে কোনো খাবার অতিরিক্ত খাওয়া ভালো নয়, অতিরিক্ত খেতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করুন। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।